আজ থেকে ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে যখন আমরা গ্রামগঞ্জের শুটিং এ যেতাম নিম্নবিত্ত নারীরা শুটিং দেখতে বের করতো তাদের শরীর একটা শাড়ি দিয়ে পেছানো থাকতো বলতাম তোমরা ব্লাউজ না কেন তারা বলতো ব্লাউজ কিভাবে পরমু আমাদের শাড়িটাই কষ্ট কইরা জোটে আফা আর ব্লাউজ এভাবেই আমাগো চলে যায় একটা সময় দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই দৃশ্য ছিল নিয়মিত কথাগুলো বলছিলেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জরা একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে উপস্থিত হয়ে তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও ক্ষমতার প্রসঙ্গে ব্লাউজ নিয়ে একটি মন্তব্য করেন যা সোশ্যাল মিডিয়ায় টোল্ড আকারে ভাইরাল হয়ে যায় ভিডিওটি সম্পর্কে কথা বলতে গিয়ে অঞ্জনা বলেন আমার ভিডিওটির একটি অংশ কেটে টোল করা হচ্ছে আমি কি বলতে চেয়েছি তা বুঝতে সক্ষম হয়নি অনেকেই হয়তো আমারই বল যে আমি সংক্ষেপে কথা শেষ করতে চেয়েছি আমার পাশে পোশাক শিল্পের একজন ব্যক্তি ছিলেন যার কারণে আমি বর্তমান সময়ে পোশাকের সহজলভ্য নিয়ে কথা বলতে চেয়েছি যারা টল করেছে তারা আজ থেকে ত্রিশ পঁয়ত্রিশ বছর আগের দেশের প্রত্যন্ত অঞ্চলের চেহারা দেখেনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ওই অভিনেত্রী বলেন সময়ের সাথে সাথে মানুষের ক্ষমতার হার বেড়েছে গার্মেন্টস বেড়েছে মানুষের কয় ক্ষমতা বেড়েছে এবং এখন আর প্রত্যন্ত অঞ্চলের নারীদের শুধু শাড়ি দিয়ে শরীর ডাকতে হয় না তারা ব্লাউজের কাপড় কেনার সক্ষমতা অর্জন করেছে ওই সক্ষমতায় বোজায়, দেশে এখন দরিদ্রতা নেই গ্রামে গঞ্জে নারীরা এখন মেক্সি ও পরে চিত্রনায়িকা অঞ্জনা আক্ষেপ করে বলেন আমি কিন্তু ওই টকশোতে অনেক ইতিবাচক কথা বলেছি সেগুলো কিন্তু ভাইরাল হয়নি ট্রল হয়নি আমরা নেগেটিভ অর্থে একটা জিনিস ব্যাপকভাবে গ্রহণ করি পজিটিভ নিতে চাই না তারপরেও যদি আমার মন্তব্যে কেউ আহত হন বা কাউকে আঘাত করে থাকি তাহলে আমাকে মাফ করে দেবেন কিন্তু আমি বলবো আমার কোথায় মর্মার্থ বোঝার চেষ্টা করবেন না কারণ আমি ভুল কিছু বলিনি অন্দনা দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বর্তমানে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অঞ্জনা উনিশশো সালে শামসুদ্দিন টগর পরিচালিত দশুবন বন সিনেমার মাধ্যমে অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রে আসেন তিনি প্রায় একশোটির কাছাকাছি ছবিতে অভিনয় করেছেন